আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মালয়েশিয়া থেকে আসমা ইসলাম গোল কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে চব্বিশ তারিখ দশ মাস দু হাজার একুশ এক ভরি ও এক গ্রাম স্বর্ণমূল্য জানিয়ে দেব আজকে তো ধৈর্য সহকারে আমার পাশেই থাকুন বিস্তারিত জানতে হলে আমার ফুল ভিডিওটা ওয়াচিং করতে হবে আর আপনারা যারা আমাকে পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সরি আমি প্রথমে এক গ্রামের দাম বলে দিচ্ছি পরে বিস্তারিত বলতেছি আর আজকে খুবই সিম্পল গহনা ডিজাইন আপনাদের আশা করি ভালো লাগবে তো আজকে রেট বাইশ বাইশ ক্যারেট যেটা সেটা হয়েছে দুইশো টাকা মালাই রিঙ্গিত হ্যাঁ আর বাংলাদেশি টাকা পড়তেছে বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেট এক গ্রামের দাম চার হাজার নয়শো আটানব্বই টাকা বাংলাদেশি টাকা পড়তেছে ওকে সামথিং পাঁচ হাজার ওকে আর এক এগারো পয়েন্ট পঁয়ষট্টি গ্রামে এক ভরি এক ভরি মালাই রিঙ্গিত আসতেছে দুই হাজার সাতশো বাহাত্তর টাকা সাত পয়সা মালাই মালাইরিঙ্গিত এক ভরির দাম আসতেছে আটান্ন হাজার দুইশো ছাব্বিশ টাকা সাত পয়সা বাংলা টাকা আসতেছে আশা করি বুঝতে পারছেন তো তারপর যাব বিস্তারিত তো যারা আপনারা গহনা কিনতে আগ্রহী যারা আমাকে কমেন্ট করেছেন যে সিম্পল চেন দেখতে চান সিম্পল চেনের মধ্যে অনেকগুলো ডিজাইন দেখে দিয়েছি এরই মধ্যে এখন আজকেও সেই সিম্পল ডিজাইনের মধ্যেই কিন্তু কিছুতে আছে অ্যাডজাস্ট লকেট আবার কিছুতে অ্যাডজাস্ট লকেট ছাড়া তো আজকে যেই ডিজাইনগুলো ছোট্ট সিম্পল হারও বলতে পারেন চেনও বলতে পারেন যে যে নামে চিনেন সে সেটাই বলতে পারেন আর আশা করি ভালো লাগবে কারণ সিম্পল চেন বা সিম্পল হার সবাই পছন্দ করে থাকি আমরা যারা পছন্দ করি তারা তো করি আর যারা না করি তারা তো আর কিছু করার নাই হ্যাঁ তো এটা হয়েছে অ্যাকসেট জিনিস কানের দুল প্লাস লকেট একটা চেন চেনটা একটু চিকন জাস্ট চে কানের দুল আর লকেটে একটু মোটামুটি দেখা যায় এই আর কি এটাও সিম্পল আর এটা হয়েছে লকেটটা আলাদা না এটা হয়েছে অ্যাডজাস্ট করা হ্যাঁ এটাও সিম্পল একটা সেট যারা সিম্পলের মধ্যে একটা সেট নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি ধৈর্য সহকারে দেখবেন আর যারা বিস্কিট কিনতে আগ্রহী যারা সোনার বার যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই একটু কষ্ট করে ইয়ে করে নেবেন দোকান থেকে জেনে নেবেন ওইটার মজুরির ব্যাপারটা আমার জানা নেই ওইটা আপনারা একটা বিস্কিটে আপনার দুশো গ্রাম থাকে আর আরও আরও আছে দুশো গ্রাম চারশো গ্রাম যে যেরকম নিতে চান তবে ট্যাক্স অবশ্যই পেমেন্ট করতে হবে আর ওইটাতে কি যেন বলে মালয়েশিয়ান রিঙ্গিত ভালো টাকাই পড়তেছে হ্যাঁ একটা বিস্কিটে ভালো টাকাই ইয়ে হয় তো যাই হোক আমার এমনিতে বিস্কিটের ব্যাপারে তেমন একটা কিছু জানা নেই তো আমি যেটা জানি আমি সেটাই বলি তারপরেও বিস্কিটের ব্যাপারে যারা কমেন্ট করেছেন তাদেরকেও বলে দিলাম যে বিস্কিট আপনারা দোকান থেকে নেওয়ার আগে ওখান থেকে যা ভালো করে যা জেনে নেবেন আর নেওয়ার আগে এটা শিওর হয়ে নেবেন যে কত গ্রামে কত টাকা ট্যাক্স দিতে হয় হ্যাঁ বাংলাদেশে তো এই যে দেখেন ছোট্ট একটা সিম্পলের মধ্যে কত সুন্দর মাঝখানে এগুলো কিন্তু পাথর হ্যাঁ পাথরের মধ্যে গোল্ডের একটা কালেকশন যাই হোক খুবই ভালো লাগছে এই জন্য দেখিয়ে দিলাম আর এটাতেও কত গ্রাম এটাও লেখা আছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে রেখেছি ছোট্ট নেকলেস একদম সিম্পল তো নয় গ্রামের উপরে কিছু আর কি নয় গ্রাম নয় পয়েন্ট নয় গ্রাম এরকম নয় গ্রাম আট গ্রাম এরকমের মধ্যে আছে যাই হোক আর আমি বিস্তারিত বলে দিচ্ছি আজকে রেট কত করে আজকে রেট চব্বিশ ক্যারেট দুইশো চুচল্লিশ টাকা বাইশ ক্যারেট দুইশো আটত্রিশ টাকা একুশ ক্যারেট দুশো চব্বিশ টাকা আঠারো ক্যারেট একশো বিরাশি টাকা ষোলো ক্যারেট একশো বিয়াল্লিশ টাকা চোদ্দো ক্যারেট একশো দুই টাকা মালাইঙ্গিত এখন বলে দিব মালয়েশিয়ান টাকাটা বলে দিয়েছে এখন বাংলাদেশি টাকাটা বলে দিব চব্বিশ ক্যারেট পাঁচ হাজার একশো চব্বিশ টাকা বাইশ ক্যারেট চার হাজার নয়শো বিরাশি চার হাজার নয়শো আটানব্বই টাকা একুশ ক্যারেট চার হাজার চার সাতশো চার টাকা আঠারো ক্যারেট তিন হাজার আটশো বাইশ টাকা ষোলো ক্যারেট দুই হাজার নয়শো বিরাশি টাকা চোদ্দো ক্যারেট দুই হাজার একশো বিয়াল্লিশ টাকা এগারো পয়েন্ট পঁয়ষট্টি গ্রামে এক ভরি বাংলাদেশি টাকা পড়তেছে আর মালাই রিঙিত পড়তেছে এক ভরির দাম দুই হাজার সাতশো বিয়াল্লিশ দুই হাজার টাকা সাত পয়সা মালাই রিঙ্গিত আর বাংলা টাকা পড়তেছে আটান্ন হাজার দুইশো ছাব্বিশ টাকা সাত পয়সা বাংলা টাকা এক ভোরের দাম পড়তেছে হ্যাঁ তো এখানে এক ভোরের মধ্যে আমি যে দামটা বলে দিয়েছি এটার মধ্যে কিন্তু বেড মজুরি ছাড়া আমি দামটা বলে দিয়েছি হ্যাঁ যারা গোল্ড নিবেন ভরি ওয়েটের মধ্যে যারা নিতে যাচ্ছেন। তাদের এখানে আরও কিছু টাকা যোগ হবে যেমন বেড মজুরি যদি গহনা আপনার মজুরি ধরে তো ধরলো না ধরলে মজুরি বাদ বেড মানে চার্জ চার্জটা দিতে হবে হুম আচ্ছা যাই হোক আমি আশা করি বুঝাইতে পারছি আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে বা বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা প্রথমে আমার ভিডিওতে একটা লাইক করে থাকবেন আর যদি ভালো না লাগে লাইক করার দরকার নেই অ্যাভয়েড করে যাবেন হুম তো আজকে গোল্ডের বার বা গোল্ডের বিস্কিট পয়সা সব নিয়ে দেখিয়ে দিলাম খুবই সুন্দর খুবই ভালো লাগে কিন্তু আমি এখনও নিই নাই আমি জানি না এটার ব্যাপারে অত একটা মানে অত ইয়ে নলেজটা আমার মধ্যে নাই হুম আর এগুলো হয়েছে চুর বড় মোটা বিয়ের এগুলো হয়েছে বিয়ের বউদের জন্য এই চুরগুলো হ্যাঁ আশা করি ভালো লাগবে চুরগুলো খুবই সুন্দর আর এটা হয়েছে একটা আর একটা আছে দুইটা হুম এই যে এটা হয়েছে দুইটা এটাও খুবই সুন্দর এগুলা একটাতে আছে তিন ভরি করে একটা চুরে তিন ভরি হ্যাঁ দুইটা চোরে ছয় ভরি তো যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা প্রবাসে আসি আমাদের জন্য সবাই দোয়া করবেন কারণ প্রবাসের লাইফটা খুবই কষ্টের বিস্তারিত নাইবা বললাম বাকিটা বুঝে নেবেন বা বাকিটা ইতিহাস এই আর কি তো সিম্পল একটা চেন দুইটা চেন লাস্টে দিয়ে দিয়েছি প্লাস মালাবারের একটা স্ক্রিনশটও দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আদার্স দোকান থেকে আপনারা যদি গোল্ড নিয়ে থাকেন তাহলে আরও কমে পাবেন হ্যাঁ মালাবারের রেটটা আমি বলে দিলাম আজকে ওকে আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন